চির সখা হে বিশ্বপথিক বিশ্বকবি গুরুদেবের শ্রীচরণে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে তাঁরই শুভ জন্মদিন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনোজ মুরলী নায়ার আজকে আমাদের অতিথি। শুধু মনোজ দায়কা নন, যিনি দাদার পথ অনুসরণ করে চলেন এবং হৃদয়ে রবীন্দ্রনাথকে বসিয়ে রাখেন, মনীষা মুরলী নায়ার। পরিবারের এবং প্রিয়জনদের মধ্যেই তখন কবির জন্মদিন পালনের রেওয়াজ ছিল। প্রথম বন্ধু সমাগমে জন্মদিন পালন হল শান্তিনিকেতনে 1902 সালে। কবির তখন 42 বছর বয়স। এই জন্মদিনটি উপলক্ষে কবি একটি চিঠিতে লিখলেন, ঈশ্বরের অনেক প্রসাদ অযাচিত পাইয়াছি, তাহার মধ্যে আপনাদের প্রীতি একটি। ঈশ্বর যদি আমাকে এমন গুণ দিয়া থাকেন যাহাতে পরিচিত অপরিচিত অনেক হৃদয়ের মধ্যে আমি অবারিত অধিকার লাভ করিয়া থাকি, তবে আমি ধন্য। আগামীকাল 10ই মে বুধবার শ্রদ্ধেয় শিল্পী পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিনে গুড মর্নিং আকাশের অতিথি প্রিয়ম মুখার্জি ও ঋতপা মুখার্জি। চলি গো চলি গো, যাই গো চলি গো,
পথের প্রদীপ জ্বালে গো, গগন তলে চলি গো চলি গো, বাজিয়ে চলি পথের বাঁশি, বাজিয়ে চলি পথের বাঁশি, ছড়িয়ে চলি চালার হাসি, রঙিন বাসন উড়িয়ে চলি জলে স্থলে, চলি গো চলি গো যাই গো চলে, পথের প্রদীপ জ্বালে গো, গগন তলে চলি গো চলি গো, পথিক ভুবন ভালোবাসে পথিক জনে রে, এমন সুরে তাই সে ডাকে খনি খনি রে, পথিক ভুবন ভালোবাসে পথিক জনে রে, এমন সুরে তাই সে ডাকে খনি খনি রে, চলার প চরণ ঘায়ে মরণ মরে, পলে পলে চলি গো চলি গো যাই গো চলে, পথের প্রদীপ।